মহাবিশ্বের বিভিন্ন দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য সব নদ নদী, তবে আকার আয়তন এবং গভীরতায় রয়েছে একটি অন্যটির থেকেও বিশাল ব্যবধানে। বিশালতা বরাবরই বিস্ময়ের, বিশালতার সঙ্গে প্রাকৃতিক ঐশ্বর্য যোগ হলে তৈরি হয় শ্রেষ্ঠতার। তাই পৃথিবীর দীর্ঘতম নদী হিসেবে নীলনদ আজ শ্রেষ্ঠতার আসনে। নীলনদের অববাহিকায় গড়ে ওঠা মিশরীয় সভ্যতাও রীতিমতো স্বর্ণক্ষরে লিপিবদ্ধ আছে ইতিহাসের পাতায়। আর পৃথিবীর সবচেয়ে বড় নদী হচ্ছে আমাজন নদী। একটি নদী কী পরিমাণ পানি প্রবাহিত করে তার উপর ভিত্তি করেই বড় নদী নির্বাচিত করা হয়। সেই হিসেবে আমাজন নদী প্রতি সেকেন্ডে 180,000 কিউবিক মিটার পানি প্রবাহিত করে পৃথিবীর সবচেয়ে বড় নদী হিসেবে নিজের স্থান দখল করে আছে। আসুন তাহলে দেখা যাক পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম 10টি নদীর সামান্য তথ্য উপাত্ত। নাম্বার 1, নীল নদ। নীল নদ পৃথিবীর বৃহত্তম নদী। নীল নদের দৈর্ঘ্য 6,650 কিলোমিটার। রহস্যময় হলেও এই কথা সত্যি যে পৃথিবীর সব নদ নদী উত্তর দিক থেকে দক্ষিণে প্রবাহিত হলেও নীল নদ দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়। এই নদীর আরও একটি বৈশিষ্ট্য হল বছরের নির্দিষ্ট সময়ে পৃথিবীর অন্যান্য নদী শুকিয়ে গেলেও নীল নদ কানায় কানায় জলে ভরা থাকে, আর যখন নীল নদ শুকিয়ে যায় তখন অন্যান্য নদী জলে ভরা থাকে। ইথিওপিয়া, ইরিত্রিয়া, সুদান, উগান্ডা, তানজানিয়া, কেনিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, মিশর, কঙ্গো, দক্ষিণ সুদান ইত্যাদি দেশের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে নীল নদ শেষে এসে মিশেছে ভূমধ্য সাগরে। নাম্বার 2, আমাজন নদী। আমাজন নদীর দৈর্ঘ্য 6,400 কিলোমিটার। ব্রাজিল, পেরু, বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েটর, ভেনেজুয়েলা, গানা ইত্যাদি দেশের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এই নদী এসে মিশেছে আটলান্টিক মহাসাগরে। নাম্বার 3, ইয়াংজে। ইয়াংজে নদীর দৈর্ঘ্য 6,300 কিলোমিটার। চীনের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এই নদীটি এসে মিশেছে পূর্ব চীন সাগরে। নাম্বার 4, মিসিসিপি। মিসিসিপি নদীর দৈর্ঘ্য 6,275 কিলোমিটার। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এই নদীটি এসে মিশেছে মেক্সিকোর উপসাগরে। নাম্বার 5, ইনিসেই। ইনিসেই নদীর দৈর্ঘ্য 5,539 কিলোমিটার। রাশিয়া ও মঙ্গোলিয়ার মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এই নদীটি এসে মিশেছে কারাসিয়াতে। নাম্বার 6, ইয়েলো রিভার। ইয়েলো রিভার বা হলুদ নদীর দৈর্ঘ্য 5,464 কিলোমিটার। চীনের মাছ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এই নদীটি এসে মিশেছে বোহাইসিয়াতে। নাম্বার 7, অব নদী। অব নদীর দৈর্ঘ্য 5,410 কিলোমিটার। রাশিয়া, কাজাকিস্তান, চীন, মঙ্গোলিয়া ইত্যাদি দেশের মাছ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এসে মিশেছে অব উপসাগরে। নাম্বার 8, পারানা। পারানা নদীর দৈর্ঘ্য 4,880 কিলোমিটার। ব্রাজিল, আর্জেন্টিনার প্যারাগুয়ে, বলিভিয়া, উরুগুয়ে ইত্যাদি দেশের মাছ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এসে মিশেছে রিও ডি লা প্লাটে। নাম্বার 9, কঙ্গো। কঙ্গো নদীর দৈর্ঘ্য 4,700 কিলোমিটার। কঙ্গো মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, অ্যাঙ্গোলা, তানজানিয়া, ক্যামেরুন, জাম্বিয়া, বুরুন্ডি, রুয়ান্ডা ইত্যাদি দেশের মাছ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এসে মিশেছে আটলান্টিক মহাসাগরে। নাম্বার 10, আমর। আমর নদীর দৈর্ঘ্য 4,444 কিলোমিটার। রাশিয়া, চীন, মঙ্গোলিয়া ইত্যাদি দেশের মাছ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এই নদীটি এসে মিশেছে সিয়া অব অকোস্টে। বন্ধুরা, এই ছিল পৃথিবীর দীর্ঘতম 10টি নদী। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আমি এম স্বপন। দেখা হবে আগামী ভিডিওতে। তার জন্য নিজের প্রতি খেয়াল রাখুন, ভালো থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।